বন্ধুরা, স্ক্রিনে ছবিটা দেখছেন, শীতের সকাল। বন্ধুরা, উক্ত ছবিটি আমি আমার শিক্ষার্থীকে করে দিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন কত সহজে একটি ছবি করা যায়। আমি ক্লাসরুমে বসে শিক্ষার্থীকে ছবিটি আমি রং করে দিচ্ছি। এই ছবিটি দেখা যায়, কোনো একজন শিক্ষার্থীকে আমি এঁকে দিয়েছিলাম, সেই ছবিটি আমি আবার প্রিন্ট করে রেখে দিয়েছি যে এই ছবিটি অন্য কোনো শিক্ষার্থীকে দিব। তো ব্যস্ততার কারণে দেখা যায় সব সময় এঁকে দেওয়ার প্রয়োজন হয় না বা এঁকে দেওয়ার সময়টাও পাওয়া যায় না। তাই অনেক সময় একটা ছবি আঁকার পরে উক্ত ছবিটি একটি শীট আকারে আমরা সংরক্ষণ করে রাখি। যেহেতু এটি একটি আর্ট স্কুল, খুলনা আর্ট একাডেমি, সেই আর্ট একাডেমির কার্যক্রম কেমনভাবে হয় আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখলেন আকাশের পরে আমি সব জায়গায় গ্রিনের কাজটা করলাম। এখন আমি খয়েরি দিয়ে গাছে এবং ঘরে যেখানে যেখানে খয়েরি আমি ব্যবহার করব, উক্ত জায়গায় একবারে খয়েরিটা আমি দিয়ে দিলাম। খয়েরির পরে এখন বাদামি রংটা আমি ব্যবহার করলাম। তো বাদামির পরে আমি সূর্যের আবার অংশটা কাজ করলাম, যেহেতু ওটি দূরের কাজ, ওটি আমি ওখানে স্টপ করে যাতে ওখানে বারবার আমার না যেতে হয়। তো বন্ধুরা, এখানে যখন লাল রংটা দিছিলাম তখনই কিন্তু সূর্যটা দিয়েছিলাম, তারপরে যখন হলুদটা ধরলাম তখন কিন্তু সূর্যের ওখানে হলুদের কাজটা করলাম। এখন দেখুন আমি ক্রিমের কাজ করলাম, ক্রিম রং, এবং ক্রিমের কালারটা আমরা সুন্দর করে আমি নিচের অংশে দিয়ে দিলাম। এখন আমি মানুষের কাজ করলাম, তা মানুষের কাজ করার পরেই কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, একটা সিনারি 4 থেকে 5 মিনিটের মধ্যে বা 6 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব হয় রং করা, আর 10 মিনিট আঁকা, তার মানে আমরা একটা ছবি 15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে শেষ করতে পারি। কারণ একটা প্রতিযোগিতায় যখন শিক্ষার্থী যায় তখন 1 ঘন্টার মধ্যে একটি ছবি অঙ্কন করতে হয়, তাই আমরা এভাবে করি। যারা এই ভিডিওটা দেখছেন, যার জন্য এই ভিডিওটা করা এবং যাকে আমি করে দিলাম, দেখেন এটা দেখি, যাকে করে দিলাম তার সাথে একটু কথা বলি, সে এটা কতটা বুঝতে পারছে যে কোন রঙের পরে কোন রঙটা মেশাতে হয়, দেখি তার সঙ্গে একটু কথা বলি। মামুনি, ভালো আছো? আচ্ছা, তুমি বলো, তুমি কি এত সময় এই যে দৃশ্যটা রং করবো তুমি কি বুঝতে পারছো? এদিক তাকিয়ে কথা বলো, বুঝতে পেরেছো? তুমি কি এটা করে দেখাতে পারবা? বন্ধুরা, শুনলেন যে আমাদের মামনি এটা এত সময় দেখছে মনোযোগ সহকারে এবং সে আমার করেও দেখাতে পারবে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন, আমরা যে ক্লাসে কাজগুলো করাই, যে এটি শীতের সকাল, শিশু থেকে যে কোনো ক্লাসে করতে পারে, তবে 3 পর্যন্ত করা এটা যায়, কারণ 2টা ফিগার এবং আপনার 1টা খেজুর গাছ, যখন এই 3-এর উপরে যাবে তখন তার বিষয়গুলি একটু বাড়িয়ে দিতে হবে এবং মানুষের ফিগার বাড়বে, মানুষ রড জাল দিচ্ছে, মানুষ রশ্মি আসছে বা খেজুর গাছে খেজুর গাছ কাটছে, এমন একটা মুভমেন্ট দেখালে তখন মার্কটা আরো ভালো হবে। তাই বন্ধুরা, আমরা আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সবাই আমাদের ভিডিওটা দেখার পরে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার কোন ধরনের ভিডিও দরকার আপনার সন্তানের জন্য অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমাদের নক করবেন, আমরা অবশ্যই আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই।